বাংলাটাকে দখল করতে চাইছে। আসলে ওদের বাংলার মানুষের প্রতি প্রেম নেই, ওদের প্রেমিকা হচ্ছে আপনাদের পায়ের তলার জমির ওপর আপনাদের সম্পত্তি। ক্রিমিনাল ঢুকে বর্ডার থেকে এসে নির্বাচনের বুথ দখল করার চেষ্টা হবে, হাতের কবজি শুধু নয়, হাত থেকে পা ভেঙে চুরমার করে দিতে হবে, সেটাই হবে আসল খেলা। কি করবে? কেস দেবে, কেস দিতে রাজি আছি, কেস দিতে রাজি আছি। আমি মালুকে বারবার বলছি, ইমিডিয়েটলি মমতা ব্যানার্জিকে বলো বন্যা হেরেঞ্চা যত বর্ডার রয়েছে বর্ডার সিল করতে। আমি লকডাউনের সময় আমার আত্মীয় ফিরছিল আসানসোল দিয়ে, চ্যাংড়াবান্ধা দিয়ে, ফিরতে পারেনি। 12 এপ্রিল থেকে বর্ডার সিল ছিল, একটা লোক ফিরতে পারেনি। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলার করোনাকে রুখতে হবে, বাইরের লোক করোনা নিয়ে উঠবে এটা বাংলায় ঢোকানো যাবে না। ঠিক তেমনি করে আমি বলছি বহিরাগত ঢুকেছে ঢুকেছে ঢুকেছে, এবং আমি ভবানীপুরে থাকি, চিফ মিনিস্টারের কনস্টিটুয়েন্সি। সকালবেলা যখন ঘুম থেকে উঠে বেরোচ্ছি মেদিনীপুর যাব, যেতে পারলাম না, শরীরটা খারাপ, হঠাৎ দেখছি প্রায় 100-150 ছেলে জটলা পাকাচ্ছে। আমি তখন জিজ্ঞেস করলাম এরা কারা ভাই? কতগুলো ক্লাবের ছেলেদের ডাকলাম, তোমাদের কাউর ব্যাপার? বললো না তো। আমি বললাম কাউর বাড়িতে বিয়ে অন্নপ্রাশন? বললো না তো। কোনো অনুষ্ঠান? বললো না তো। তাহলে এরা কারা? বললো চিনি না, গত 2-3 দিন ধরে এরকম 15-20টা করে বাইরের ছেলে এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ খুব খারাপ এলাকায় ঢুকছে। আমি আপনাদের আজকে ঘোষণা করছি সাংবাদিকদের সামনে, যদি প্রয়োজন পড়ে এই বহিরাগত ঠেকাতে আর মাস্তান গুন্ডা ক্রিমিনাল আর 9MM 3832 আর কেমিক্যাল আর লাল সাদা আটকাতে যদি শুরু করতে হয়, তাহলে নির্বাচন অবধি অপেক্ষা নয়, ইমিডিয়েটলি খেলা শুরু করতে হবে। এবং তার জন্য যা মামলা হবে আমরা বুঝে নেব। তুমি আমার সামনে 9MM নিয়ে ঘুরবে, কাঁধে তোমার পাবজি মেশিন থাকবে, আর আমি বোকার মতো তোমায় দেখে দেখে ঘরে রসগোল্লা খাওয়াবো? তাই সকলকে বলছি আর কিছু না পারেন, মায়েদের বলছি যাবার দিন ভোট দিতে অন্তত একটা ছাতা বা খুন্তি আতা সঙ্গে নিয়ে যাবে। আর এরপর কলকাতায় কামারহাটিতে 2 দিনের মধ্যে আমি করছি মিছিলটার নাম হচ্ছে ডান্ডা মিছিল, লাঠি মিছিল, আমি মিছিলের নেতৃত্ব দেব। এবার আমরা যখন 18,000 ভোটে পেছিয়ে পড়লাম, আমারও মনে হয়েছিল যে জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের এত কথা বলে, প্রথম যিনি মমতা ব্যানার্জি যোগাযোগ করিয়ে দেন তার নাম শান্তনু ঠাকুর নয়, তার নাম জ্যোতিপ্রিয় মল্লিক। আমার নিজের কাছে একটা প্রশ্ন ছিল যে আমি কামারহাটিতে যে কোনো কারণেই হোক, গতবারে আমি 1800 ভোট বেশি পেয়ে জিততে পারতাম, সেই কামারহাটিতে লোকসভা আমি জিততে না পারলে এবারে দা দিয়ে যা, ভগবানের নামে কখনো দা হয়? দুর্গাকে চ্যালেঞ্জ করেছে তো, আরে দুর্গাকে তোরা চিনিস?
এই আলো মানে ফিলিপ আর পাগলা মানে দিলীপ। দুর্গাকে চ্যালেঞ্জ করে দিয়েছে, ও জানে না যে দুর্গা এরকম কয়েক কোটি নরেন্দ্র মোদী অমিত শাহের মতো অসুরদের মোকাবিলা করার ক্ষমতা মা দুর্গা একা রাখে। সেই মা দুর্গা যে মা দুর্গার পুজো করে রাম অকাল বোধন করেছে। রামকে মানিস আর দুর্গাকে মানিস না, বাহ, রামের পুজো করব আর যে রাম দুর্গার পুজো করেছিলেন তার পুজো কি হবে? যার যেটা ভালো লাগে দেখুন, শালাও হয় শতদলও হয়, কে কোনটা বেছে নেবে এটা তার উপর ডিপেন্ড করে। আমি দীনেশ দাকে চিনি, কেন গেছেন, কি করেছেন, কেন ছেড়েছেন আমি জানি না, তবে দীনেশ দাকে তৃণমূল কংগ্রেস যা সম্মান দিয়েছে হেরে যাওয়ার এক মাসের মধ্যে আবার রাজ্যসভা, আমি ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে মমতা ব্যানার্জির মতো এরকম উদার মানসিকতা আমি কখনো দেখিনি। কোনটা বলুন? হ্যাঁ, তার কারণ হচ্ছে আমরা ভেবেছিলাম খেলাটা হবে নির্বাচনের আশেপাশে, কিন্তু বিজেপির যা খবর পাচ্ছি এবং যেভাবে করছে তাতে খেলা অতদিন অপেক্ষা করা যাবে না, খেলা শুরু হয়ে যাবে। এবং খেলা আমার যদি হিসেব ঠিক না হয় 17 তারিখ মোদি ঘুরে যাওয়ার পর যদি 18 নির্বাচন ডিক্লেয়ার হয়ে যায় তাহলে কিন্তু 19 তারিখের পর থেকেই খেলার জন্য প্রস্তুত থাকতে হবে। আর বিজেপিকে জানিয়ে রাখি এবার কিন্তু খেলার জন্য আমরা তৈরি, এবার ব্যারাকপুর, ভাটপাড়া, নৈহাটি, বীজপুর সব কিন্তু একদম ড্রেস পরে, জার্সি পরে খেলার জন্য ওয়েট করছে। আর বিজেপি যে ভাবছে না যে ফাঁকা আওয়াজ করে ঢুকবো, ওই আওয়াজও হবে না, শুধু ধোঁয়া বেরোবে। কারণ ন্যাচারালি দেরি করবো আমি জানি না, শুধু তাই নয় আমার মনে হয় একাডেমি হয়ে গেছে, ট্রেনিং শুরু হয়ে গেছে। আসলে অ্যাকচুয়ালি কি হলো, কিষানরা চেয়েছিল চাল আর বিজেপি ধরিয়ে দিল চাল কুমড়ো, আর আমাদের দলের কিছু কুমড়োগুলো ফুলো ফুলো অনেক দামে বিক্রি হলো, সঙ্গে কিছু ঢেঁড়স মূলো জিতবি বলে ভাবলি, এগুলো সব পচা কুমড়ো। তাই আমরা বলেছি যে পশ্চিম বাংলার মানুষ পাবলিক সব বোঝে ভরসার লোক খোঁজে, পাবলিক সব বোঝে ভরসার লোক খোঁজে, আর টাকা লোভে রামের দলে গদ্দাররা গোঁজে। আরে লাভলি, শুনেন আমরা সব ভাবি না, মানুষ সবার সাথে যাই আখরামপুরে বুঝতে পারলেন, আমরা ঠাকুরনগরে যেখানে পাবো সভা করব, আমি আমার দলের কর্মীদের উপর কেউ ঝগড়াই যাবে না। শান্তনু ঠাকুর জল দিয়ে দিক, জঞ্জাল ফেলে দিক, আগুন জ্বালিয়ে দিক, গাইঘাটা তৃণমূল কংগ্রেস পাচ্ছে, বনগাঁ উত্তর পাচ্ছে, বনগাঁ দক্ষিণ পাচ্ছে, বাগদা পাচ্ছে, এটা রাজনৈতিক চ্যালেঞ্জ যদি প্রেমলিগ নিয়েছে। মতুয়ালা নেই আর বিজেপির সাথে, মতুয়াদের প্রবঞ্চনা করেছে, শান্ত ভদ্র নম্র শিক্ষিত মতুয়া ভাইদেরকে প্রতারণা করেছে অমিত শাহ। এর বিচার হবে এই বিধানসভা নির্বাচনে, বিচার হবে, এই জন্য রেখে দিন, এই বিচার থেকে শান্তনু ছাড়া পাবে না। শান্ত মতুয়াদের অশান্ত করার পরিকল্পনা করলে আমরা মতুয়া ভাইদের পাশে আমরা আছি, সর্বতভাবে আমি আছি, এ লড়াই হবে, রাজনৈতিক লড়াই হবে, যদি অত করতে হয় করব। আর আমাদের ওইভাবে জল ফেলে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে আমাদের মিছিল মিটিং বন্ধ করা যাবে না। হাজারো হাজারো লাখো মানুষের জমায়েত করছি 20 তারিখে, 1 লক্ষ মানুষের জমায়েত হবে, হাবড়া থেকে কেউ যাবে না, অশোকনগর থেকে কেউ যাবে না, আমি বনগাঁর 5টা লোকসভা কেন্দ্র বিধানসভা কেন্দ্রে জমায়েত হবো না, লাখো মানুষের জমায়েত করবো। এই রাজনৈতিক চ্যালেঞ্জ অমিত শাহকে দিলাম,
এই রাজনৈতিক চ্যালেঞ্জ ভারতের জনতা পার্টিকে দিলাম, চ্যালেঞ্জ গ্রহণ করুক যদি প্রেমলিকের চ্যালেঞ্জ। হ্যাঁ, অনুমতি ছিল না, বেআইনিভাবে করেছে। গোপাল স্যার আজ প্রেস করেছে, গোপাল স্যার প্রেস করে জানিয়ে দিয়েছে যে বেআইনিভাবে অনুমতি বিনা উনি সেখানে সভা করেছেন। কি করে স্বরাষ্ট্রমন্ত্রী সভা করেছেন এটাও প্রশ্ন রইল আমাদের, যে মাঠে কোনো পারমিশন নেই। পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবার এক্সপ্রেস বাজারে আপনারা পেয়ে যাচ্ছেন আপডেট স্টাইলের উইন্টার কালেকশন, সোয়েটার, জ্যাকেট, পাজামা, ব্ল্যাঙ্কেট, আরো এক্সক্লুসিভ সব মেন্স এবং ওমেন্স উইন্টার কালেকশন। তাহলে আর দেরি কেন, এক্ষুনি চলে আসুন উইন্টার সিজনে এক্সপ্রেস বাজারে, কাঁচাপাড়া স্টেশন রোড, এক্সপ্রেস বাজার।